এসএসসির প্যানেল বাতিল নিয়ে তোপ সুজন চক্রবর্তীর। কাকরের সঙ্গে চাল মিশিয়ে দেওয়া হয়েছে, যোগ্যদেরও চাকরি গেছে। চাল আর কাকরের পার্থক্য করতে হবে, যারা যোগ্য তাদের চাকরি দিতে হবে, যারা টাকা নিয়েছে তাদের নামে এফআইআর করা হোক। যোগ্য চাকরি প্রার্থীদের সব রকম সাহায্যের আশ্বাস বাম নেতা সুজন চক্রবর্তীর। চাকরি যাদের গেছে তাদের মধ্যে দুটো অংশ আমি প্রথম দিন থেকে বলছি, চাল আর কাকর। যারা যোগ্য ন্যায্য তাদের চাকরি বহাল রাখতে হবে, আমাদের প্রথম থেকে দাবি এইটা। তাদেরকে আলাদা না করে কাকরের সঙ্গে মিশিয়ে, দুর্নীতির সঙ্গে মিশিয়ে দিয়ে কার্যত যোগ্য চাকরি প্রার্থীদের বিপদে ফেলেছে রাজ্যের সরকার এবং এসএসসি। তাদের দাবি যথাযথ, তাদের চাকরির বন্দোবস্ত হতে হবে এবং এই ব্যাপারে নিশ্চয়ই তারা প্রয়োজনীয়ভাবে নিজেদের মতো মুভ করবেন। আমরাও তাদের সাহায্য করব যাতে যারা যোগ্য এবং ন্যায্য সরকারের অপরাধে তাদের যেন বিপদে পড়তে না হয়। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা টাকা লুট হয়েছে তাদের এফআইআর করুন, যারা টাকা দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করুন, আমরা সে মামলাকে সাহায্য করবো, কারণ তাদের টাকা লুট হয়েছে। আর যারা যোগ্য এবং ন্যায্য তাদের চাকরি দিতে হবে, এটা আমাদের।